শহরের সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে ময়দানে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। পূজোর আগে শুরু করা হলো সাইকেল পেট্রোলিং। পূজোর সময় প্রায়শই চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বেড়ে যায়। এই ধরনের অপরাধ রুখতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বিশেষ করে রাতের সময় সাইকেল পেট্রোলিং চালাবে। গতকাল রাত থেকে এই সাইকেল পেট্রোলিং শুরু করা হয়েছে। শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস তার ক্রাইম উইং টিমকে নিয়ে সাইকেল পেট্রোলিংয়ে বের হন। থানা অন্তর্গত বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হয়। অন্যদিকে হাসপাতালের সুরক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে শিলিগুড়ি জেলা হাসপাতালেও নজরদারি চালানো হয়। এরপর বাঘাযতীন পার্ক, কোর্ট মোড়, মহাবীর স্থান সহ বিভিন্ন এলাকায় সাইকেল পেট্রোলিং চলে। পুলিশের তরফে জানা গিয়েছে সাইকেল পেট্রোলিং বিশেষ করে রাতের দিকে করা হবে, আগামীতেও এই নজরদারি চলবে। হেলমেট পরে নেই কেন ভাই? হেলমেট কোথায়? হেলমেট পরতে হবে না? হেলমেট শুধু সবার নিজের সেফের জন্য, পুলিশকে ভয় ব্যাপার নয়। হেলমেটটা নিজের সেফ জন্য, সেফ।